আল্লাহ তুমি তো শুকায় গেছো কেন? আল্লাহ তোমার তো ডাবল চিন হয়ে গেছে, বাসার সবার খাবার কি তুমি একাই খেয়ে ফেলো নাকি? ওহো বুঝতে পারতিস, তোমাকে খাইতে দেয় না তাই না? তোমার সামনে মনে হয় সবাই সব কিছু খেয়ে ফেলে। আল্লাহ তোমার গায়ের রংটা কত ময়লা হয়ে গেছে তাই না? কি করতেছো ইদানিং, নিজের যত্ন নাও না নাকি? একটু যত্ন নিবা বুঝছো, নিজের দিকে তাকাতে হয়। আমরা কি মানুষের সাথে দেখা হওয়ার সাথে সাথে এই প্রশ্নগুলো করে থাকি? হয়তো খেয়াল করে করি না, হয়তো আমরা ফিল করি যে আমি তার প্রতি কেয়ার করি এই কোয়েশ্চেনগুলো করছি, কিন্তু এই প্রশ্নগুলো কি তার মনটাকে এফোরফোর করে দেয়? কষ্ট লাগে তাই না এই কথাগুলো শুনলে? যখন আমাকে কেউ বলে তখন আমার কষ্ট হচ্ছে, কিন্তু এই আমি আবার যখন অন্য কারোর সাথে আমার দেখা হচ্ছে, হয়তো নিজের অজান্তে হাতটা ধরি প্রথমেই প্রশ্নটা করে ফেলছি, কেমন আছো, তুমি কি আসলে ভালো আছো, কতদিন পরে দেখা, এই কথাটা বলার আগেও মনে হয় আমরা বলে ফেলি মানুষের অবয়ব নিয়ে কথা। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে আমাদের সমাজে এই অবয়ব নিয়ে, শারীরিক গড়ন নিয়ে আমরা এত বেশি কথা বলে থাকি, এবং আমাদের অনেকের কাছে মনেই হয় না যে সামনের মানুষটি হয়তো কমফর্টেবল না বা সামনের মানুষটি কষ্ট পাচ্ছে। এবং আরও সবচেয়ে অদ্ভুত ব্যাপার দেখা যায় যে বর্তমানে টিনেজারদের ভেতরে বা ছোট বাচ্চাদের ভিতরেও এই জিনিসটা তারা খুব অবলীলায় আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য, ছোট করার জন্য ব্যবহার করে ফেলে। এবং একটা ছোট বাচ্চা বা একটা টিনেজার, সে অ্যাকচুয়ালি এটা শিখছে কোত্থেকে? সে কীভাবে এত ক্রুয়েলি তার আরেকটা ফ্রেন্ডকে তার শারীরিক গড়ন বা অবয়ব নিয়ে আঘাত করে বসছে? এবং যে বাচ্চাটি এটা সম্মুখীন হচ্ছে ছোটবেলা থেকে, একটা পর্যায়ে সে কিশোর কিশোরী বয়স পেরিয়ে, যুবক যুবতীর বয়স পেরিয়ে মধ্যবয়সে উপনীত হচ্ছে, ধীরে ধীরে তার ভিতরে আত্মবিশ্বাসহীনতা তৈরি হচ্ছে, নিজের ভিতরে প্রচণ্ড পরিমাণে অনিশ্চয়তা ঘিরে ধরছে নিজেকে, অথবা সে নিজেই হয়তো এখন অন্যদেরকে ঠিক একইভাবে আক্রমণ করে, নিজের কষ্টটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চায়। আমি কি আসলে একটা মানুষের শারীরিক যত্ন নিতে পারবো, নাকি আমি তার মনের যত্ন নেয়ার জন্য তাকে সাহায্য করতে পারবো? আমি একটা মানুষকে বলতে পারি যে তোমার কোনো কষ্ট হচ্ছে, তুমি একটু নিজের যত্ন নাও, হয়তো তোমার মনটা ভালো থাকবে, বা আমি তার সাথে একটু ভালো সময় শেয়ার করতে পারি, তার কথা শেয়ার করতে পারি। কিন্তু আমি যখন তাকে দেখা হওয়া মাত্র বলছি তোমার মাথার চুল এত কমে গিয়েছে কেন, বা ঠিক কী হয়েছে বলো তো যে এরকম হয়ে গিয়েছো দেখতে, বা আল্লাহ তোমার চেহারা এরকম হয়ে গিয়েছে, তোমার স্ত্রী তো তোমাকে দেখে আর মনে হয় ওভাবে অ্যাট্রাক্টেড ফিল করবে না, বা তোমার হাজব্যান্ড তো তোমাকে মনে হয় দেখে ওভাবে অ্যাট্রাক্টেড ফিল করবে না, কথাগুলো আসলে কষ্ট লাগে। কারণ যার পার্টনার তার মনে হয়তো এরকম কোনো কথাই আসেনি, সে হয়তো মন থেকে তাকে ভালোবাসছে, কিন্তু আমরা আশেপাশের যারা আছি, সমাজ তাই না, সমাজ বলতে তো আসলে আমরা আশেপাশের সব মানুষরাই, এই আমাদেরই মনে হয় কনসার্ন অনেক বেশি হয়ে যায় তার পার্টনারের চেয়েও। আমরা হয়তো অনেক বেশি তার ভেতরে এত বেশি হীনমন্যতা বোধ ঢুকিয়ে দিই, এত বেশি প্রশ্ন তুলে দিই, তার নিজের ভেতরে অশান্তি তৈরি হয়ে যায়। এবং মানুষটি কিন্তু আসলে নিজেকে প্রতিদিন আয়নায় দেখে, সে কিন্তু দেখছে তার শারীরিক গড়ন বা অবয়ব আসলে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কি প্রয়োজন আবার তাকে চোখে আঙুল দিয়ে এই কথাটি বলে দেয়া? কি প্রয়োজন একটা ছোট বাচ্চাকে একেবারে শৈশবকাল থেকেই আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া সমাজে তুমি গ্রহণযোগ্য না? যেখানে এই শারীরিক অবয়ব, এই গড়ন কোনোটাই আমাদের নিজেদের তৈরি না। স্রষ্টা যখন প্রচণ্ড ভালোবেসে আমাকে আপনাকে এভাবে তৈরি করছে, কিভাবে আমি বা আপনি আরেকজনের গড়ন নিয়ে প্রশ্নটা করি? তাহলে আমি কি আসলে স্রষ্টাকে প্রশ্ন করছি? এবং এই গড়নটির উপরে যখন মানুষটির কোনো হাত থাকে না, কি দরকার মানুষটিকে আরও বেশি অসহায় বোধ করানোর? কি দরকার একজন মানুষের আত্মবিশ্বাসে গলা টিপে মেরে ফেলার? কি দরকার আমার টক্সিক ভয়েসটি ওই মানুষটির ইনার ভয়েসে কনভার্ট করার? এতক্ষণ যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বডি শেমিং, আসুন না আজকে থেকে আমরা সবাই এই বডি শেমিং ওয়ার্ডটিকে চেঞ্জ করে বডি অ্যাপ্রিসিয়েশন নিয়ে আসি ওয়ার্ডটি। আমরা আজকে থেকে খুব সচেতনভাবে তিনবার বললাম, হিসেব করে কোনো মানুষের সাথে দেখা হলে শুরুতেই তাকে প্রশ্ন করব না,
কেন সে দেখতে এরকম হয়ে গিয়েছে, তার পার্টনার তাকে দেখে অ্যাট্রাক্টেড ফিল করবে কি না, তার ভবিষ্যতে বিয়ে হবে কি না, তার বাচ্চা নিতে কষ্ট হবে কি না, বৃদ্ধ বয়সে গিয়ে তাকে সাফার করতে হবে কি না। যদি আমি একান্তই তাকে কেয়ার করি, সবার সামনে না বলি, আলাদা করে হয়তো গল্পের ছলে আমি তাকে ইনডিরেক্টলি বলতে পারি, যদি একান্তই আমার সে অধিকার থাকে তাকে বলার। এবং আমরা আজকে থেকে নিজেরা যেটা ঠিক করব, নিজেদের দায়িত্ব নিজেরা পালন করব, নিজের রেসপন্সিবিলিটি নিয়ে, যদি আমাকে কেউ আজকে থেকে আমার গড়ন বা অবয়ব নিয়ে কোনো প্রশ্ন তোলে বা কোনো কথা তোলে, আমি অবশ্যই সেটা ইগনোর করব এবং আমি বিশ্বাস করব আমার স্রষ্টা আমাকে যেটা ভালোবেসে দিয়েছেন আমি সেটাকে গ্রহণ করছি, কারণ এটা পরিবর্তন করার আমার আপনার কোনো ক্ষমতা নেই। এবং যখন আমরা আমাদের ক্ষমতার বাইরে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে চাই, সেটা দিনে দিনে আমার আপনার ভিতরে আরও বেশি অসহায়ত্ববোধ তৈরি করে, আমাদের আত্মবিশ্বাসকে আঘাত করে। আমরা না হয় আমার নিজেকে ভালোবাসা তৈরি করি, এবং নিজেকে ভালোবাসতে গেলে প্রথম ধাপটি যদি বলি, নিজের প্রতি দায়িত্ব পালন করা, আমার নিজের যে স্ট্রেংথগুলো আছে সেখানে ফোকাস করা। আমার হয়তো একটা দিকে আমার উইকনেস, কিন্তু আমার অন্য দিকগুলোতে আমার উইকনেস নাও থাকতে পারে। মানুষের মুখের কথা যদি আমি বন্ধ করতে না পারি, আমাকে শিখতে হবে কিভাবে সেই মানুষের মুখের কথাগুলোকে ইদার অ্যাকসেপ্ট করা অথবা তাকে ব্যাক করা হেলদি ওয়েতে, অথবা সেটাকে ইগনোর করে সামনে এগিয়ে যাওয়া এবং নিজেকে প্রপার অ্যাপ্রিসিয়েশন দেওয়া। অন্য কেউ আমাকে অ্যাপ্রিসিয়েশন না দিক, আজকে থেকে আমি আমার নিজেকে অ্যাপ্রিসিয়েশন দেব, আমি আমার নিজেকে ভালোবাসব, আমি আমার নিজের প্রতি দায়িত্বগুলো পালন করবো।